वेलकम टू माय ट्यूब चैनल अभी मांगपी सकाल बेला उठे फ्रेश ट्रेश हुए आमार खावा दावा हुए गेछे और तोमादेरके कालके बोलेछिलाम जे आमार स्वेटार जेगुलो तोला आछे सेगुलो देखाबो तो आज के जखन बाड़ीतेई आछि तखन आमार आर बोनेर जे स्वेटारगुलो तोला आछे तो सेगुलो आजके देखिये देबो और रूम दुटो आजके क्लिन करबो केननা कदिन धरेई करबो ভাবছি কিন্তু বাইরে যেহেতু যেতে হচ্ছে তো আর করা হচ্ছে না রুমটা ক্লিন তো দুটো রুম আজকে ক্লিন করবো কারণ প্রচুর ঝুল ময়লা হয়েছে তো চলো একটু টুকটাক ক্লিন করে নেবো সকাল থেকে আমার ব্লগটা আমি শুরু করছি তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক দুজনেরই এখন ম্যাগি খেতে ইচ্ছা করেছে ওই জন্য বোন ওইদিকে বানাচ্ছে আমি বানাচ্ছি না বোনই বানিয়ে দিচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম যে আমার আর বোনের দুজনেরই তোলা সোয়েটারগুলো দেখাবো তো আমি ওগুলো আলমারি থেকে বার করে নিয়ে এখন ঘরের মধ্যে রেখেছি চলো তোমাদের দেখিয়ে দিই তার আগে দেখি বোন এখন কতদূর ম্যাগিটা তৈরি করলো আর ম্যাগি বলতে পারি না আমার শুধু নুডলসই এসে যায় কেননা আমার নুডলসটা খেতে খুব ভালো লাগে স্যুপ স্যুপ যে নুডলসটা হয় তো ওটা আমার খেতে খুব ভালো লাগে আর ওই জন্য আমি ম্যাগিকে বারবার নুডলসই বলে ফেলি ম্যাগি চাউমিন যাই হোক আমি ওটাকে নুডলসই বলে ফেলি তো বোন এইদিকে বানাচ্ছে ও ম্যাগিটা দিয়ে দিয়েছিস তো ওখানে এখন রেডি হচ্ছে আর চলো আমি তোমাদেরকে ততক্ষণ সোয়েটারটা দেখিয়ে দিই ও এখন রেডি ফেডি করুক তাই তো সোয়েটারটা দেখিয়ে দিই নাকি হ্যাঁ তো বোন এখন রেডি করুক ম্যাগিটা আর আমি তোমাদেরকে চলো ঝটপট সোয়েটারগুলো দেখিয়ে দিই তো চলো তোমাদেরকে সোয়েটারগুলো দেখিয়ে দিই আর আমার আর বোনের বাদেও বাবা আর মায়েরও দুটো নতুন সোয়েটার আর মায়ের একটা শাল আছে তো ওগুলো তোমাদেরকে দেখে দেবো ফার্স্টে আগে আমারটা দিয়ে শুরু করি এগুলো বেশি লাইট পিঙ্ক এসবের মধ্যে ভালো সবাই বেশি ইউজ করে কিন্তু আমি একটু অরেঞ্জের ওপর নিয়েছি একদম ডিপ অরেঞ্জ কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটা একদম সামনে থেকে ডিপ অরেঞ্জ আর এটা টুপিটা একদম এর সাথে শেড তা নয় এখানে কলারের কাছে চেন দেওয়া আছে তো আমি ইচ্ছা মতো এই টুপিটা বাদেও পরতে পারি শুধু সোয়েটারটা আবার টুপিটা সমেতও পরতে পারি এখানে যেহেতু একটা গলার কাছে দেখো তোমরা একটা চেন দেওয়া আছে পুরোটাই খুলে নিলে এটা হয়ে যাবে কেননা এটা একটু পরিষ্কার টরিষ্কার করারও সুবিধা কেচে নিলে এই ড্রেসটা যখন আমি সোয়েটারটা কাচবো তো আমি টুপিটা খুলে কাচতে পারি কেননা টুপিটার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো দেওয়া আছে এগুলোকে কী বলে আমি যদিও জানি না তো তোমরা দেখতে পাচ্ছ এরকম আছে তো এটা একটু খুলে নিলেই ভালো হয় আর সামনের দিকে এভাবে চেন দেওয়া আছে পুরোটা এরকম চেন আর এখানে আবার তিনটে করে বাটন দেওয়া আছে ব্ল্যাকের ওপরে অরেঞ্জের ওপর ব্ল্যাক কালারের এরকম তিনটে বাটন দেওয়া আছে আর ওখানে পকেটটাও আছে আর পকেটেও চেন দেওয়া আছে এভাবে চেন সিস্টেম দেখো দাঁড়াও এই যে চেন আর পকেটটা দুদিকেই করা আছে পকেটটা এদিকেও এই যে চেন দেওয়া আছে দুদিকেই চেন দেওয়া পকেট আছে আর একদিকে জাস্ট এই থ্রি বাটন লাগানো আছে এটা একটা এই পুরো একদম যেহেতু পুরোটাই একদম অরেঞ্জ কালার তো এটার মধ্যেই তিনটে বাটন একদম আরও সিম্পল জিনিসটাকে অসাধারণ করে দিয়েছে আমার তো খুব ভালো লাগে এই সোয়েটারটা কিন্তু এটা আমি মাত্র একবারই ইউজ করেছি আর করা হয়নি আর এত ভারী ভারী সোয়েটার লাগে না যেহেতু আমাদের এখানে যে শীত যেটুকু শীতকাল থাকে মাত্র দু মাস ওটা আমাদের ওই সোয়েটারেই চলে যায় তোমরা দেখেছো আমি যে সোয়েটারগুলো পরি তো ওগুলোতেই হয়ে যায় ওগুলোও কিন্তু বেশি দিনের সোয়েটার নয় ভেতরের দিকেও এরকম মোটা কাপড় দেওয়া আছে একদমই এগুলোতেও শীত করে না
এটা আমার গেল, তো তোমরা দেখেই নিলে। আর এগুলোর প্রাইস কত নিয়েছিলো আমার কিচ্ছু মনে নেই, সেগুলো আমি বলতে পারবো না। তো জিনিসগুলো ছিল যেহেতু তোমাদেরকে বলেছিলাম সোয়েটারটা দেখাবো, তো দেখিয়ে দিলাম। আর বোনেরটা একটু লাইট কালারের ওপরে, আগেও তোমাদেরকে বলেছি বোন বেশি লাইট কালারই ইউজ করে, ডিপ কালার ইউজ করে না, আর আমি খুব ডিপ কালার ইউজ করি। এই যে আমার ডিপ কালার দেখতে পাচ্ছ, অরেঞ্জটা প্রচুর ডিপ কালার। আর এখানে বোন নিয়েছে লাইট কালারের ওপরে, বোন নিয়েছে এখানে অ্যাশ কালারের, এটা অ্যাশ কালার, একদম লাইট কালার দেখতেই পাচ্ছ। বোনেরটাও ওই একই সেম, কিন্তু আমার সোয়েটারটার থেকে আমার মনে হয় বোনের সোয়েটারটা আরও বেশি ভারী আর আরও একটু বেশি মোটা। এই টুপির কাছে একটা চেন দেওয়া আছে, ভেতরের দিকটা এই যে এরকম, কিন্তু আমার টুপিটার দেখেছো তোমরা ভেতরের দিকটা একদম এরকম কাপড় দেওয়া, আর ওরটা কিন্তু এরকম একটু এরকম ধরনের, তো ওই জন্য আরও বেশি ওরটা গরম। আর পুরো সোয়েটারটা জুড়েই কিন্তু এরকমটা যাচ্ছে, ওই জন্য ওর সোয়েটারটা একটু মোটা আর বেশি গরম বললাম। পুরো সোয়েটারটাই ওরকম। আর এই সামনের দিকে চেন আছে, চেনটাও অ্যাশ কালারের একদম, আর ওর এই বাটনগুলো আবার অ্যাশ কালারের, সেম কালারের, অ্যাশ কালারের পুরোটাই যাচ্ছে এই সোয়েটারটা, আর বাটনগুলো অ্যাশ কালারের। ওর দুদিকেই বাটন দেওয়া আছে, আর দুটো পকেটে চেনও আছে, সেম একদম দু বোনেরই এই একই সেম দেখে নিয়েছিলাম। আর এটারও আমার প্রাইস মনে নেই, দুটোরই প্রাইস সেম সেম টাইপের প্রাইসই ছিল, বোধহয় আমারটা একটু বেশি নিয়েছিল। তো যাই হোক, আমার প্রাইসগুলো মাথায় নেই। আর বাবার জন্য যে সোয়েটারটা নিয়েছিলাম ওটা একদম উলের ওপরে, উলের সোয়েটার, বাবা একদম এইরকম টাইপের সোয়েটার পরতে একদমই পছন্দ করে না, একটু উলের সোয়েটার পরতে পছন্দ করে। এটা হলো ব্ল্যাকের ওপরে, একদম নিস ব্ল্যাক, তার ওপরে এই সামনের দিকে একটু এরকম কাজ, খুব একটা বেশি কাজ নেই, বাবা বেশি ওইরকম কাজ পুরো কাজ হবে বা আমাদের মতো ওইরকম তুমি পরতে ইচ্ছা করে না, তাই উলের ওপরে দেখে নিয়েছি। আর সামনে চেন দেওয়া, চেন লাগানো আছে ব্ল্যাক কালারেরই, আর পেছনটা এরকম পুরো একই কালার যাচ্ছে, ব্ল্যাক কালারের পেছনটা একদম পুরোটাই ফুল স্লিভ, আর এরকম যাচ্ছে সোয়েটারটা। এটারও আমার প্রাইস মনে নেই, তবে এগুলো সব কোনোটাই পরা হয়নি। মায়ের একটা শাল নিয়েছিল, ওইটা মা বোধহয় একবারই জাস্ট পরেছিল, ওই সেদিন তোমরা অন্নপ্রাশন বাড়ির যদি ভিডিওটা দেখে থাকো তো ওইটাতে হয়তো একবার দেখতে পাবে, মা ওইটাতেই জাস্ট পরে গেছিলো, আর কোথাও পরেনি, ওটা ওই ওটা আলমারিতেই পরে আছে সব কেনা। তো এই শালটা একটু গ্রিন কালারের ওপরে, গ্রিন আর ব্ল্যাকের ওপরে, ডিপ গ্রিন, গ্রিনটা একদম ডিপ গ্রিন, এটা ক্যামেরাতে প্যারট গ্রিন আসছে কিন্তু এখান থেকে একদম ডিপ বোতল গ্রিন যেটা হয় সেটাই, ওখানে একদম প্যারট গ্রিন আসছে। তো এটা গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশানে এরকম টেম্পল ডিজাইন, আর এরকম কাজ করা আছে সুতোর বোধহয় কাজগুলো, আমি ঠিক জানি না, অতটা আমার সব জিনিসের ওপরে অত আইডিয়া নেই, তবুও যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বলছি, আর যেটুকু দেখতে পাচ্ছি যেটুকু জানি সেটুকুই বলছি। তো এগুলো সুতোরই কাজ বোধহয়, তোমরা একটু দেখে নাও, এরকম সুতোর কাজ আর টেম্পল ডিজাইনের পুরোটাই এরকমই যাচ্ছে। আর এটা শাল যেহেতু প্রচুর সফট, একদম খুবই সফট এটা, আর চাদর যেরকম হয় একটু মোটা মোটা টাইপের, তো শাল যেহেতু খুবই সফট। আরও আমার প্রাইস মনে নেই। তো এই কটা জিনিসই তোলা ছিল আমাদের উইন্টারে, আর এগুলো দেখতেই পেলে তোমরা, সোয়েটারগুলো একদম নতুনকে নতুন আছে আর এগুলো একদম নিউ স্টাইলই, তো আর সেই জন্য আর নতুন করে আর সোয়েটার কিনবার কথা ভাবছি না এবছর। আর স্টোল নেবো, আগেও তোমাদেরকে বলেছি যেহেতু শাড়ি টাড়ি পরা হবে তো স্টোলের একটা ইচ্ছা আছে, আমি একটা স্টোল নেবো। আর বোন এবারে কী নেবে না নেবে কিচ্ছু জানি না, ওইদিকে বসে আছে, আমি এখানে জিনিসগুলো দেখাচ্ছি, ওর হয়ে গেছে ওই কী যেন বানাতে যাচ্ছিল, ম্যাগি, আমি আবার ভুলে গেছি, ম্যাগিটাই আমার সারাক্ষণ ওই মাথা থেকে বেরিয়ে যায়, তো ওই ম্যাগি বানাচ্ছিলো, তো ওটা বানিয়ে নিয়েছে, ওইদিকে ওই জন্য বসে আছে। কিছু সোয়েটার ফোয়েটার নিবি নাকি, এইদিকে এসে বল। না না, এবার সোয়েটার নেবো না। তোকে কিছুই দেবে না, আমার বিয়ে হচ্ছে না, আমি সব জিনিস নিয়ে নেবো, তোকে কিছুই দেবে না, আমার চাই আগে। চলো এবার ম্যাগিটা খেয়ে নি, নাহলে ম্যাগিটা আবার যাবে ঠান্ডা হয়ে। আর বোন এদিকে রেডি ফেডি করে নিয়েছে, যাই আর এগুলো তার আগে গুছিয়ে নি। সেই যে দেখার সময় বেশ খুলতে বেশ ভালো লাগে, কিন্তু যখনই গোছাতে হয় তার থেকে বিরক্তিকর কাজ আর একটাও হয় না, গোছাতে একদম বিরক্তি লাগে। ওখানে ম্যাগি খেতে স্টার্ট করে দিয়েছে, আমি খেলাম কি না খেলাম ওর কিছু আসে যায় না, আমি খাই আগে সবসময়, তুই কিছু বানালে আগে টেস্ট আমি বলবো, আর আমি কিছু বানালে তুই বলবি। মুখটা দেখো কি করে আছে সবসময়, এখন এখন খুব মুখ ভেঙাতে শিখেছে, সবসময় মুখগুলো এমনভাবে বেঁকাবে, মুখটা এমনভাবে বেঁকাবে দেখবো সব কিছুতে, মুখ ভেঙাতে শিখেছে খুব। দেখি কেমন হয়েছে, দিয়েছে এখানে আমাকে আলাদা করে,
মা তো এখানে আসবে না, কেননা ভিডিও চলছে, মা এদিকে আসবেও না। তাই তোরা যাই বানিয়ে নিস, সব আমার জন্য রেখে দিবি, আমি ভিডিও শেষে খাবো। সন্ধ্যেবেলায় ম্যাগিটাই খেয়ে নিলাম, আর কিছু খাবো না। এবার রাত্রেবেলা একদম সেই রুটি খাবো। আর ওইদিকে ও গোছাতে শুরু করে দিয়েছে, এমন ভাব দেখাচ্ছে যেন ওই ওগুলো গোছাবে, রেখে দেবে সে আমার জন্য, খুলে আবার আমাকেই গোছাতে হবে, ও একটাও ঠিক মতো গোছাবে না। যাই হোক, চেষ্টা করছি মেয়েটা, পারি না তো কি করব। তো পারো না তো রেখে দাও। দেখছি, চেষ্টা করছি। কার সোয়েটারটা প্রথমে নিয়েছে দেখো? আমারটাই। খারাপ হলো আমারটাই হবে। হ্যাঁ, আর ভালো হলো আমারটাই হবে। বল, ভালো হলে নয়, ভালো থাকলে আমারটাই থাকবে, আর আমি তারপর দেখিয়ে দেবো তোকে। তুই পুরনো জিনিসটা পরবি আর আমি নতুন নতুন। না, নতুন নয়, দুটো একই, সমানে সমানে। আমিও কখনো সখনো এটা নিয়ে নেবো, তুই ওটা নিবি। হ্যাঁ, সে তো ঠিক। শেয়ার করতে জানে না একদম, বলেই সব দেবো দেবো, কিন্তু দেবে না, দেওয়ার সময় অনেক ঝামেলা করবে। যেদিন আমি ড্রেসগুলো ওর পরি সেদিন তোমরা দেখো, কিন্তু ওর কাছ থেকে যে আমাকে কি করে নাজেহাল অবস্থা করে নিতে হয় ড্রেসটা, ও এত মানে বদমাস যে ও ড্রেসগুলো সবসময় ওর নিজের কবজাতেই রাখে, কাউকে দেবে না। তো চলো এবার আমি সোয়েটারগুলো গুছিয়ে নিই, আর ও এদিকে সোয়েটারগুলো গোছাবে বলছিল, এখন কি করছে দেখো। সোয়েটারগুলো আমাকে যেহেতু গোছাতে হবে, তো আমি গুছিয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।